হ্যালো 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 পিছনে কে আমাদের স্পিড স্টার লিটন ভাই আর আছেন হলো আমাদের ফিটনেস স্টার মনির ভাই এখন আছি আমরা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে জাস্ট ঈদের দুই দিন আগে কোনো ব্লগ নয় মনির ভাইয়ের দাওয়াতে আসছি আমি আর লিটন ভাই যদিও ওয়েদার ডিমান্ড প্রথমে আমরা ঠিক করছিলাম কোথায় যাবো না যাবো পরে মনির ভাই বিকালে ফোন দিল যে আসেন ভাই আমার এলাকায় আসলে এই এলাকাতে আমি এর আগে কখনো আসি নাই তো ওই হিসাবে আজকে মনির ভাইয়ের সাথে যেহেতু অনেকদিন পরে দেখা এবং মনির ভাইয়ের দাওয়াত আমি আর লিটন ভাই না করতে পারলাম না তো চলে আসলাম মনির ভাই কোথায় হ্যালো মনির ভাই পিছনে আসি ভাই শুধু দাওয়াত দেই না রাতে খাওয়ার দাওয়াত দিয়েছি ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ আমরা খাওয়া দাওয়া করে তারপর দাদা পাশে ঘুরবো এই যে লিটন ভাই কি অবস্থা ভাইয়া ভাই আসি হাজির হাজির খুব সুন্দর জায়গা আসলে এই বসুন্ধরার ভিতরে এটা আসলে এর আগে আসা হয়নি এই ফ্রন্ট ভিউটা যদি একটু দেখি একটু এ হচ্ছে ফ্রন্ট ভিউটা খুব সুন্দর এটা কোন ব্লক জানেন নাকি অনেক ব্লক আছে আমরা যেহেতু নতুন আসলে স্পেসিফিক হয়তো ভুল ত্রুটি হইতে পারে যেহেতু এলাকার না তবে খুব সুন্দর জায়গা এখনও সব কিছু নির্মাণাধীন এদিকে কিছু কিছু বিল্ডিং উঠে গেছে আর কিছু এখনও আন্ডার কনস্ট্রাকশনে আমরা মূল রাস্তার থেকে বেরোয়ে প্রায় অনেক দূর চলে এসেছি জানি না এখানে খুব সুন্দর আমার মনে হচ্ছে এটা বিশেষ করে কাশফুলের একটা স্বর্গরাজ্য হবে এটা ও এম ব্লক এম বসুন্ধরা এম ব্লকে আসি এই যে এখানে কাশফুলের স্বর্গরাজ্য হবে আফতাবনগরের মতো যখন কাশফুল ফুটবে তখন ইনশাল্লাহ আরেকদিন মনির ভাইয়ের সাথে আসবো আর ভিতরে এলাকাটা কি বলবো খুব সুন্দর একবার নিরিবিলি পরিকল্পিত একটা আবাসিক এলাকা সম্ভবত হবে আগামী প্রজন্মের জন্য এখানে সামনে মনির ভাই লিটন ভাই আমরা যদি কোনো দোকানপাট থাকে আছে একটু পানি টানি খাবো না ও দোকানপাট নাই একটা অসুবিধা হচ্ছে যারা ভিতরে আসবেন পানি বা আপনারা খাওয়ার টুকটাক কিছু নিয়ে আসবেন না হলে আমাদের মতো মনে আজকে উপাস থাকতে হবে আমিও পানি আনি নাই পানির বোতল মনে কারোর সাথে নাই যদিও এটা একটা দরকার ছিল তো যাই হোক যারা আসবেন ঘুরতে ভিতরে যেহেতু কোনো আবাসিক এলাকা কোনো ঠিকমতো গুড়ে ওঠে নাই এবং দোকানপাটও ঠিকমতো হয় নাই একটু পানি বা খাওয়ার কিছু নিয়ে আসবেন তাহলে সুবিধা হবে কোথাও বিশ্রাম নিতে পারবেন এই যে খুব সুন্দর প্লট করা আছে নেবেন নাকি একটা মনির ভাই এখানে হ্যাঁ স্বপ্ন তো সবারই থাকে আল্লাহ পাক সবাই স্বপ্ন পূরণ করুক তো যাই হোক খোদা হাফেজ একবারে ঠিক সন্ধ্যার আগে লাইটগুলো আস্তে আস্তে অটো লাইট খুব সম্ভবত খুব সুন্দর এরিয়া আসবেন সবাই তো ধন্যবাদ